আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা ছায়া কেরলের কোবালাম স্টেডিয়ামে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আসরে। এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন হয় দুবছর অন্তর। এবার মস্কো ফিট পাঁচের আসরে আওয়াজ উঠল দেশের কন্যা সন্তানদের আত্মরক্ষার জন্য গান নাচ আঁকা, এসবের আগে ক্যারাটে প্রশিক্ষণ জরুরি। এই ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার প্রায় 25 জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিলেন। 16-17 আগস্ট কেরালার তিরুবনন্তপুরমের কেবলম সি রিচ লাগোয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্যারাটের আসর। হাজির ছিল বাংলা, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্যের প্রতিযোগীরা। এর মধ্যে দুই রাজ্য বাংলা এবং উত্তরপ্রদেশ থেকে একাধিক ধর্ষণ ও খুনের অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে। তাই প্রবীণ ক্যারাটে প্রশিক্ষক রানীগঞ্জের শিশির বাগ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ক্যারাটে জানা থাকলে ধর্ষণের শিকার হওয়ার আগেই আমাদের কন্যা সন্তানেরা প্রাথমিক প্রতিরোধ করার সুযোগ অবশ্যই পাবে। আরজিকরের ঘটনায় চরম মর্মাহত অপর কোচ বর্ধমানের মিলন বাদ্যকর জানিয়েছেন, বাংলার প্রতিটি স্কুলে ক্যারাটে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। সরকার যখন নিরাপত্তা দিতে ব্যর্থ, তখন আমাদের কন্যাদের নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেদেরই করতে হবে। এই প্রতিযোগিতায় বাংলার সাফল্য বেশ উল্লেখযোগ্য। জুনিয়র বিভাগের ঋষিতা ফরিকর কাতা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইটে দ্বিতীয় হয়েছেন আরিয়ান ফরিকর জুনিয়র 7 বছর বিভাগে। প্রথম হয়েছে বাংলার শুভদীপ করাই 14 বছর বিভাগে এবং হিমাংশু রুইদা 16 বছর বিভাগে প্রথম স্থান পেয়েছে। দেবকুমার বাউরি 70 কেজি বিভাগে দ্বিতীয় হয়েছে। রাকেশ রজক 80 কেজি বিভাগে দ্বিতীয় হয়েছে। কেরালার তিরুবনন্তপুরমের কোবালাম স্টেডিয়ামে বাংলার সাফল্যের জেরে আগামী 19তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ব্যাংকক যাচ্ছেন দুই প্রতিযোগী। আগামী নভেম্বর 8-10 ব্যাংককে আয়োজিত এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন বাংলা থেকে রাকেশ রজক হেভিওয়েট 80 কেজি বিভাগে, দেবকুমার বাউরি অংশ নেবেন 60 কেজি বিভাগে। এই প্রতিযোগীরাও সকলেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের পর মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে সোচ্চার হয়েছে। একই সঙ্গে বাংলার এই ঘটনা সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকায় জোরালো প্রশ্ন উঠেছে বলেও দাবি করছেন তারা।